আবু সাঈদ এক পরিবারের সন্তান নয়, আবু সাঈদ এখন ঘরে ঘরে। যে স্বপ্ন নিয়ে আবু সাঈদ প্রাণ দিয়েছে তা বাস্তবায়ন করা হবে। নতুন বাংলাদেশ গড়ার দায়িত্ব আমাদের। আবু সাঈদের বাংলাদেশে কোনো ভেদাভেদ নেই। সকালে রংপুরের পীরগঞ্জে কোটা আন্দোলন ঘিরে পুলিশের গুলিতে প্রথম শহীদ হওয়া আবু সাঈদের কবর জিয়ারতের পর সাংবাদিকদের এ কথা বলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। যে লক্ষ্য নিয়ে এ বুক পেতে দিয়েছিল, যার কারণে কোটি কোটি ছেলে মেয়ে সামনে দাঁড়িয়ে বন্দুকের সামনে দাঁড়িয়ে গেছে, ভয় পায় না, এই যেহেতু পথ দেখিয়ে গেছে। আজকে আমরা সেই কারণে নতুন বাংলাদেশ পেলাম। এই নতুন বাংলাদেশ গড়ার দায়িত্ব এখন আমাদের। তার কথা স্মরণ হবে এই কাজটা করার মতো, কাজে আমাদেরকে সেই কাজটা যেন আমরা করি। এই আবু সাঈদ এখন এক পরিবারের সন্তান না, বাংলাদেশের যত পরিবার আছে।